গরমে মানুষের মতো প্রাণ ওষ্ঠাগত জীবজন্তুদের। এবার জঙ্গলে পশু পাখি ও জীবজন্তুদের সুস্থ রাখতে উদ্যোগ নিল বন দপ্তর, জঙ্গলে জল ও খাবারের ব্যবস্থা। তীব্র গরমে মানুষের ন্যায় প্রাণ ওষ্ঠাগত অবস্থা পশু পাখিদেরও, তাই অতিরিক্ত তাপপ্রবাহে বন্য প্রাণীদেরকে সুস্থ রাখার জন্য জয়পুর জঙ্গলে জল ও খাবার দাবারের বিশেষ ব্যবস্থা করল বন দপ্তর। তীব্র তাপপ্রবাহে ওষ্ঠাগত মানুষ থেকে শুরু করে পশু পাখি সকলেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে তাপপ্রবাহের চরম সতর্কতা জারি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ছুঁয়েছে 40 ডিগ্রি, আবার কোনো কোনো জায়গায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে 40 ডিগ্রি। এমত অবস্থায় গরমে একেবারে নাজেহাল অবস্থা হয়ে উঠেছে সকলের। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া সহ বিভিন্ন জায়গায় চরম তাপপ্রবাহের পাশাপাশি বইছে লু। তাই এই তীব্র গরমে বাঁকুড়ার জয়পুর জঙ্গলের পশু পাখিদের সুস্থ রাখতে বিশেষ উদ্যোগ নিল বন দপ্তর। লালমাটি জেলা বাঁকুড়া, আর এই বাঁকুড়াতে বর্তমানে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি। এই বাঁকুড়ার জয়পুর জঙ্গলে এই মুহূর্তে প্রায় 350-এরও বেশি হরিণের বসবাস। তাই তাদের কথা মাথায় রেখে এবং বন্য প্রাণীদের কথা চিন্তা করে জয়পুর বন দপ্তরের পক্ষ থেকে বন্য প্রাণীদের তীব্র গরমের হাত থেকে বাঁচানোর জন্য জয়পুর জঙ্গল জুড়ে একাধিক জায়গায় সিমেন্টের পাত্রে ঠান্ডা পানীয় জল, কাঁচা ছোলা, বিট লবণ ও গুড় দেওয়া হলো। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে বিভিন্ন জায়গায় বন্য প্রাণীদের খাবার জলের জন্য একাধিক জায়গায় ডোবা কেটে রাখা হয়েছিল, কিন্তু তীব্র দাবদাহে তা শুকিয়ে গিয়েছে। এই গরমে নাজেহাল হয়ে উঠেছে মানুষ, সেখানে বন্যপ্রাণী তো অসুস্থ হওয়ারই কথা। তাই অন্য সকল বন্যপ্রাণী সহ হরিণদেরকে সুস্থ রাখার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে জয়পুর বন বিভাগের পক্ষ থেকে। পাশাপাশি এই দাবদাহে বন দপ্তরের আধিকারিকরা 24 ঘন্টা নজরদারি রাখছে জঙ্গলের পশু পাখিদের ওপর। সকল বন্যপ্রাণীরা গরমে যাতে কোনোভাবে অসুস্থ না হয়ে পড়ে তার জন্য দেওয়া হচ্ছে ওয়ারেস, ফল ও শাকসবজি। এই তীব্র গরমে জঙ্গলে ঘাস না থাকার কারণে খাদ্যের অভাবে হরিণ অসুস্থ হয়ে পড়ছে। সেই জন্য যাতে হরিণ সুস্থ থাকে তার জন্যই পর্যাপ্ত পরিমাণ ফল ও শাকসবজির ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও ওয়াচ টাওয়ার থেকে নজরদারি রাখা হচ্ছে। এই বিষয়ে জয়পুর রেঞ্জ অফিসার দুর্গাশঙ্কর দাস বলেন, ইতিমধ্যেই বাঁকুড়া জেলাসহ বিভিন্ন জায়গার তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। মানুষ তো বটেই, সেই সাথে অসুস্থ হচ্ছে পশু পাখিরাও। বন্য প্রাণীদের জন্য আমরা একাধিক জায়গায় ডোবা কেটে জল জমিয়ে রেখেছিলাম, কিন্তু অতিরিক্ত তাপপ্রবাহের কারণে সেই জল শুকিয়ে গিয়েছে। তাই আমরা বন্য প্রাণীদের জন্য পানীয় জলের পাশাপাশি পর্যাপ্ত খাদ্য খাবারের ব্যবস্থা করছি। এই বিষয়ে তিনি আরও জানান, এই যে আমাদের 42 ডিগ্রি উপরে বাঁকুড়া জেলার যে তাপমাত্রা, এখন বিভিন্ন জায়গায় আমরা পুকুর টুকুরও কেটে রেখেছিলাম, জলটা অনেকটাই কমে গেছে এবং যেটুকু জল আছে আমরা ভাবলাম যে এখন সেটা পশু পাখি, বিশেষ করে আমাদের জয়পুরে হরিণের সংখ্যাটা অত্যধিক বেশি, তাছাড়া বনশুয়ার, বনমুরগি, খরগোশ বিভিন্ন ধরনের আছে, তো আমরা যাতে তাদের জলের অভাবটা না হয় তো সেই জন্য আমরা ওই ছোলা, ভিজা ছোলা, পরিষ্কার পানীয় জল এবং ওই বিট লুনের আমরা ব্যবস্থা করেছি, এবং যতদিন এই ওয়েদারটা যতদিন না কমছে আমরা কন্টিনিউটা দিয়ে যাবো। আর গোটা জঙ্গল জুড়ে আমরা বিভিন্ন জায়গায় সিমেন্টের পাত্র, কোনো জায়গাতে চৌবাচ্চা করা হয়েছে এবং আমরা যথেচ্ছভাবে প্রতিদিন আমরা সেখানে জল, ছোলা, গুড়, হ্যাঁ, এবং আমাদের বিট লুন আমরা দিয়ে যাচ্ছি। উপকার বলতে আমরা তো দিয়ে দেখছি, আমরা দেখলাম, দিলাম, আমরা তো এসে দেখছি যে সন্ধ্যার পর থেকে ওটা শেষ হয়ে যাচ্ছে, খাচ্ছে, কাজ হচ্ছে। হ্যাঁ, এই যে গরমে ওদের অ্যাকচুয়ালি অবশ্যই উপকার আছে, বিনুনটা ওদের হজমের এখন প্রবলেম আছে, বিভিন্ন ধরনের ওদের জন্য ওদের কিছু প্রবলেম হয়, তো সেটা বিনুনে একটা কাজ লাগছে। তাছাড়া খাবার এখন যথেষ্ট বনের খাবার নেই, তো সেই জন্য আমরা ওই ছোলাটা ওদের ভীষণভাবে কাজে লাগছে। বন দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী থেকে শুরু করে সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বাঁকুড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।